আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জানি সবাই অনেক ভালো আছেন, কারণ আমাদের বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে। সবাই স্বাধীনতা চেয়েছিল, স্বাধীন দেশ চেয়েছিল, এখন স্বাধীন দেশ পেয়েছে, স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীন হলো কোথায়? এই যে রাস্তাঘাটগুলো পুরে একদম ধ্বংস করে দিয়েছে, গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে, সাধারণ জনগণের অবস্থা খুব খারাপ হয়ে গেছে রাস্তায় চলাফেরা, কারণ গণভবন থেকে সব কিছু লুট করা হয়েছে। এসব ভালো মানুষের কাজ না, কারণ দেশ স্বাধীন করার নামে এগুলা ভাঙচুর, তারপর লুট করা হচ্ছে। এটা কি কি স্বাধীন দেশ বলে? আমি মনে করি না এটা আমাদের স্বাধীন দেশ, কারণ স্বাধীন দেশে যদি হতো তাহলে এরকম ভাঙচুর আর লুটপাট করতো না স্বাধীন দেশ নাম করে। কারণ গণভবনে যা ছিল সব কিছু লুট করে নিয়ে আসছে, ঠিক আছে এটা জনগণের, কিন্তু এখন যারা এগুলো নিয়ে আসছে পরবর্তীতে তো জনগণের টাকা দেয় এসব কিনতে হবে, তাই না? তাহলে কেন এসব করছে বলেন? কারণ এগুলো করা মোটেই ঠিক হয় নাই। সব কিছু ভেঙে চুরে একদম কি করে দিয়েছে দেখেন, রাস্তাগুলোর অবস্থা, গাড়ি পুড়িয়ে দেওয়া, তারপর সব কিছু ভেঙে ফেলা, মানে রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না, রাস্তাঘাটে এরকম অবস্থা, এরকম হাল করছে। যদি স্বাধীন দেশই হইতো তাহলে কি আর এরকম হইতো? যাই হোক, আমি মনে করি না এটা আমাদের স্বাধীন দেশ।